নমস্কার বন্ধুরা, রান্না রংবাড়িতে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আজকে আবার ফিরে এসেছি নতুন রেসিপি নিয়ে। আজকে রেসিপি দেখলে সবার জিভে জল আসবে। তো আজ বানাবো চিকেন ছাড়া চিকেন ললিপপ। চলুন, তার জন্য দেখুন এখানে নিয়ে নিয়েছি এঁচোড়, এখানে নিচ্ছে আলু। তো এঁচোড় আলু কেটে নিয়েছি, এটা সেদ্ধ করতে দেবো। তো এই যে প্রেশার কুকারে দিয়ে দিয়েছি খোলা সমেত এঁচোড়, খোলা সমেত আলু, সেদ্ধ করে নেবো। আর এদিকে নিয়েছি দেখুন আদা গ্রেট করা, এখানে নিচে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, পেঁয়াজ কুচুনো, টমেটো কুচুনো, নুন, একটু কাশ্মীরি লঙ্কা, আর নিয়েছি ম্যাগি পাউডার, তো ম্যাগি মশলা যেটা। আর এখানে নিয়েছি আলু, আর নিয়েছি ব্রেড ক্রাম্স, এখানে নিয়েছি ময়দা। তো ময়দাটা এখানে একটু ময়েন দেব আর নুন দিয়ে এটা মেখে ডো করে নেব। তো রান্নার প্রসেসটা কিন্তু অনেকটা লং, তাই আমি ছোটো ছোটো টিপসে দেখিয়ে দিচ্ছি। আর এদিকে দেখুন প্রেশার কুকার থেকে সেদ্ধ করা এঁচোড়ার আলু ছাড়িয়ে নিয়েছি খোলা। আর এদিকে একটা কড়াইয়ে তেল গরম করে জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচুনোগুলো আগে দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিচ্ছি আদা গ্রেট করাটা, আদাটা দিয়ে দিলাম। তেলের সঙ্গে একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম টমেটো আর বাকি মশলা, নুন, হলুদ, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। তো দিয়ে একটুখানি কষিয়ে নিচ্ছি, তারপরে দিয়ে দেবো সেদ্ধ করা এঁচোড় আর আলু। তো এটা দেওয়ার পর একটু কষিয়ে নেব। তো আগে থেকে হাতে করে চটকে নিতে পারেন অথবা এরকম করে কষিয়ে নিতে পারেন, তবে একেবারে মিহি পেস্ট করার দরকার নাই, মানে মিহিভাবে মাখানোর দরকার নাই, একটুখানি কষিয়ে নিতে হবে এভাবে মেখে। তো এটা ভালো করে একটু কষিয়ে নিতে হবে, যেহেতু একটু কাঁচা কাঁচা লাগবে না হলে। তো তারপরে দিয়ে দিলাম দেখুন পরিমাণ মতো নুন, একটু গরম মশলা আর একটু ম্যাগি মশলা দিয়ে দিলাম। এবার এটা আমি নামিয়ে নিয়েছি আঁচ থেকে, আর কড়াই থেকে আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি। এরপর দিয়ে দিলাম দুটো ব্রেডের টুকরো, এভাবে মেখে নিচ্ছি যাতে এঁচোড়টা থেকে জল না কাটে, তো এটা সোফ হয়ে যাবে। আর এটা তো পুর হিসাবে ব্যবহার হচ্ছে, তো এটা পুরটাও খেতে ভালো লাগবে। আর এটা যদি আপনারা নিরামিষ রাখতে চান তাহলে পেঁয়াজ কুচোটা স্কিপ করে দেবেন, তাহলে কিন্তু এটা নিরামিষ রান্না হয়ে যাবে। তো আবার একটু দিয়ে দিলাম ম্যাগি মশলাটা সামান্য পরিমাণ, যাতে ফ্লেভারটা ভালো থাকে। আর এটা প্রচণ্ড গরম, মাখতে অসুবিধা হচ্ছে। এবার দিয়ে দিচ্ছি দেখুন গ্রেট করে একটু চিজ দিয়ে দিচ্ছি, চিজ দিয়ে দিচ্ছি। তো এই চিজটা আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন, তো দিলে তো ভালোই হবে। আর এখানে দেখুন নিয়েছি ব্রেড ক্রাম্স, আর এই যে ময়দার ডোটা আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, তো থেকে একটু লেচি নিয়ে নিলাম হাতে এইভাবে। তবে এই যে ললিপপগুলো আপনারা ছোট বড় নিজেদের শেপ অনুযায়ী, মানে কতটা বড় রাখবেন সেরকম তৈরি করে নেবেন। তো এরকম একটা মাপের আমি নিয়েছি। তো এবার আস্তে আস্তে দেখুন হাতে করে এইভাবে একটু চওড়া করে নিচ্ছি, তারপরে দিয়ে দিলাম পুর এক চামচ মতো। এইভাবে চিজটা ছড়িয়ে রাখবেন আর চামচে করে কেটে কেটে দেবেন, তাহলে সবটাতে সমান ভাগে সব কিছু পড়বে। তো এইভাবে দেখুন মোড়ার মোড়কে করে আমি ভরে নিচ্ছি। তো এরপরে দিয়ে দিচ্ছি এই যে পিস করে রাখা আলু লম্বা লম্বা, তো এই আলুটা দিয়ে এভাবে লেগ পিসটা তৈরি করে নিচ্ছি। তো এই হাতে করে যতটা মানে এরকম ময়দাটা টানতে টানতে দেখুন একটুখানি শেপ হয়ে যাচ্ছে একবার ললিপপের মতো। এবার ব্রেড ক্রাম্বসটা আমি একটুখানি ওপর থেকে একটু চেপে চেপে দিচ্ছি, আমি এতে কিন্তু আর অ্যারারুট বা কর্নফ্লোরে ডুবিয়ে দিইনি, জাস্ট একটুখানি বুলিয়ে নিয়েছি, মানে বসিয়ে নিয়েছি, তাহলেই হবে। আর এইগুলো যাতে না ফুলে যায় তেলের মধ্যে, সেই জন্য একটু কাঁটা চামচ দিয়ে দেখুন এভাবে আমি একটুখানি ফুটো করে নিচ্ছি। আর এদিকে কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, সাদা তেলেই ভাজব। তো এবার আমি এই যে ললিপপ চিকেন ছাড়া চিকেন ললিপপ এবার ভেজে নেবো, এগুলো ভেজে নিলেই রেডি। তো খুব মানে একেবারে কম আছে, আস্তে আস্তে এগুলোকে ভাজতে হবে। এটাকে যদি বাড়িয়ে মানে আঁচ বাড়িয়ে ভাজা হয় তাহলে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে। তো দেখুন এটা আমার ছেলে আবার বানিয়ে নিয়ে এসছে, আমি যেহেতু ভাজছিলাম তো একটা বানিয়ে নিয়ে এসছে, ওর শেপটা কিন্তু খুব সুন্দর হয়েছে। তো বন্ধুরা যখন এগুলো ভাজবেন একটা কড়াইটা বড় নেবেন, আমি কড়াইটা আমার ছোট নেওয়া হয়ে গেছে তার জন্য। দেখুন এই যে ললিপপগুলো একটু বেঁকে যাচ্ছে, তো এটা একটুখানি কড়াইটা একটু বড় নিলে আমার ভালো হতো। তো একে একে আমি দেখুন সব ললিপপগুলো ভেজে নিচ্ছি। তো সন্ধ্যের টিফিনে বা বাড়িতে অতিথি এলে এরকম ধরনের কিছু বানিয়ে দিতে পারেন, আশা করছি সবার ভালো লাগবে।
আর এটাই আমি কিন্তু একেবারে ঝালের পরিমাণ কম দিয়ে এটা করেছি। তো বাচ্চাদের ক্ষেত্রেও খুবই মানে ভালো লাগবে, বাচ্চাদের খেতেও এটা পছন্দ করবে। তো আমার তো রেডি হয়ে গেল চিকেন ছাড়া চিকেন ললিপপ। তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।